আজকে আমি এখনও 9টা বেজে যাচ্ছে, এখন আমি ইউনিভার্সিটিতে, কারণ আমাদের সাবমিশনের ডেটটা কিন্তু আজকেই ছিল। ওই দিন কমপ্লিট করা সত্ত্বেও আজকে আমরা আবার ওইটাকে মেকে ভিডিও বানাইতে হয়, বা তারপরে এটাকে অনেক কিছু করছি, ঠিকঠাক করছি। সো সব কিছু মিলাইয়া না মানে অনেক লেট হয়ে গেছে, অ্যান্ড লেট হয়ে যাওয়ার কারণে আমরা যে বাসটা দরকার ছিল ধরার সেটা ধরতে পারি নাই 8:15। এখন 9:20 একটা বাস আছে, যদি লাকিলি সেটা আসে তাহলে হয়তো বাসায় যেতে পারবো, আর যদি না আসে দেন আমি এখানেই থাকতে হবে। তো এটা খুবই একটা টাফ, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমি আজকে বাসা যাইতে পারি আর না পারি, কিন্তু আমি যদি আজকে এটা সাবমিট করতে না পারতাম দেন আমাকে £1,000 জরিমানা দিতে হইতো মানে ইউনিভার্সিটিতে। তো এটা কিন্তু আপনার ভাবতে হবে যে বাসায় যাওয়ার থেকেও সাবমিশনটা বেশি জরুরি। সো সেটাই আমি চিন্তা করছি, সেটাই করছি। আর ইউকেতে পড়ালেখার জন্য সুবিধা কি অসুবিধা কি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, বা কীভাবে কীভাবে পড়তে পড়াশোনা করতে হয় সেটা নিয়েও ভিডিও বানাবো খুবই শীঘ্রই। তো আপনাদেরকে এই জন্যই বললাম, কিছু সময় লস করলেও কিছু জিনিস খুবই পাওয়া যায়। যেমন আমার এক ফ্রেন্ড, ও একটা বিষয় ফেল করছে, হ্যাঁ অ্যাকচুয়ালি একটা বিষয় ফেল করছে, সে এটা নিয়ে খুবই হ্যাসেল আছে, সে টিচারকে বলছে কোনোরকম তাকে যেন পাস করায় দেয়। এটা মানে ও কেন বলছে জানেন, এটা যদি একটা বিষয় সে ফেল করে তাহলে তাকে দিতে হবে কম পক্ষে কত আপনি জানেন, £1,000 দিতে হবে। মানে £1,000 মানে অনেক অনেক টাকা, অনেক টাকা। ডোন্ট বিলিভ মি অর নট, ইউ বিলিভ মি অর নট আই ডোন্ট নো, বাট ইউ হ্যাভ টু বিলিভ দিস ওয়ান, দে রিটেক দে টেক মানি। সো বি কেয়ারফুল, স্টাডি মাস্ট বি কমপ্লিট। বাসায় যাওয়ার ইচ্ছা করেন আর না করেন, বাস স্টাডি কমপ্লিট, সাবমিশনটা ডেট সাবমিশন করেন, যা যা ক্রাইটেরিয়া তারা চায় সেগুলো ফিল আপ করেন, অ্যান্ড গুড মার্ক অ্যান্ড গুড রেজাল্ট ইন ফিউচার, ইন লাইফ উইল বি ফিউচার গুড। বাই বাই, সি ইউ সোন।